বন্ধুরা প্লেস রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আরামবাগ থেকে চাপাডাঙ্গা পর্যন্ত যে 16 কিলোমিটার ফোর লেন রাস্তা সেটি দেখাতে চলুন আমাদের সঙ্গে দেখা যাক। হরিণখোলা ঠিক টোল ট্যাক্সের ওই জায়গাটিতে কাজ হচ্ছে, দেখুন ব্রিজ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখানে ওয়েটিং রুম তৈরি হয়ে গেছে। 2024 সালেই কি তাহলে কমপ্লিট হবে? দেখুন তোরণ তৈরি হয়ে গেছে আরামবাগ পৌরসভা কর্তৃপক্ষ থেকে। তো আমরা এই বাসুদেবপুর মোড় থেকে শুরু করলাম আজকের যাত্রা, যেটি চাপাডাঙ্গায় যেয়ে শেষ হবে। 16 কিলোমিটার রাস্তা পৌরসভা তৈরি করে ফেলেছে, তার তোরণ ঠিক আরামবাগ বাসুদেবপুর মোড়ের পরেই এই জায়গাটি দেখছেন আমরা অতিক্রম করলাম। এবং এখানে কিন্তু ফোর লেন রাস্তা কমপ্লিট। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি আরামবাগ রিসোর্ট, ডান দিকে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গেটটির দিকে, এবং এখানে শিব দুর্গা যে নার্সারি আছে সেটি অতিক্রম করছি। এখানে কিন্তু রাস্তা কমপ্লিট। আমরা এখন এসে পৌঁছেছি বলরামপুর বাস স্ট্যান্ড, এখানে কিন্তু কোনো কাজ হয়নি, ঠিক যে অবস্থাতে আগে ছিল সেই অবস্থায়। এখন আমরা আছি মুথাডাঙ্গা ঢুকছি, দেখুন এখানেও ঝুপড়িগুলি আছে, এবং বাঁ দিকের এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে বর্ধমানের দিকে, যেদিকে বাসটি দাঁড়িয়ে আছে। তো আমরা এই রাস্তা ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাব। এখানে কিছুমাত্র কাজ হয়নি এবং পুরনো ব্রিজটির ওপর দিয়ে আমরা যাচ্ছি, এবং এর পরে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন বালির লরি যাচ্ছে ওভারলোড নিয়ে। একদম আজকের কারেন্ট আপডেট দিচ্ছি, কিছুটা করেও হলেও এখানটায় রিপেয়ারিং করা হচ্ছে, পিস দেওয়া হচ্ছে পাশে পুরনো পিচগুলিকে তুলে দিয়ে। কিন্তু দেখুন আমরা ঠিক মায়াপুর ঢুকছি, তার আগে কি অবস্থা, যে জায়গাটি ঢালাই ছিল, সামনের গাড়িটি দেখছেন হেলে দুলে যা হোক করে যাচ্ছে, তো এখানের অবস্থা খুব খুব খারাপ। তো আমরা এখন এসে পৌঁছেছি সেই মায়াপুর, যেটি আগে যারা দেখেছেন তারা এখন আর চিনতেই পারবেন না, এখানটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। এই মায়াপুরের ঠিক ডান দিকে চলে যাচ্ছে খানাকুল যাওয়ার রাস্তা। তো আমরা সেই দেখুন মায়াপুর বাজার দেখাচ্ছি বাঁ দিকে, এখানে আরও ঝুপড়ি ছিল, সব ঘরগুলি পিছনের দিকে সরে গেছে এবং রাস্তাটিকে বেশ বড় চওড়া করা হয়েছে। দেখছেন এই জায়গাটি কিন্তু রাস্তা তৈরি করা হচ্ছে, সামনেই আমরা যে আন্ডার ভেহিকেল পাসিং পাবো তার আগে ঠিক এই জায়গাটি কিন্তু উচ্চতা পাবে, এবং আন্ডার ভেহিকেল পাসিং যেটি আছে এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর দিয়ে কিন্তু রাস্তাটি যাবে এবং এইখান দিয়ে নেমে যাবে। ঠিক এই জায়গাটি তৈরি হচ্ছে দেখুন, এবং এটি যে উঠবে এই জায়গায় কাবলে মোড়ে, এটি হলো কাবলে মোড়। দেখুন এখন ধুলোয় ধুলোকৃতি হয়ে গেছে, কিন্তু এই জায়গাটিতে এসে উঠবে রাস্তাটি, এবং এদিকে একটি রাস্তা চলে গেছে যেটি দিয়ে কিন্তু মায়াপুর স্টেশন যাওয়া যায়। আমরা কাবলে মোড় ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এখানে দেখুন ফোর লেন রাস্তা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, মাঝে ডিভাইডারে বালি দেওয়া হয়ে গেছে, এবং এই জায়গাটি কিন্তু প্রায় কমপ্লিট বললেই চলে। দেখুন একদিকে রাস্তাটি উঁচু করে করা হয়েছে, এবং অন্যদিকে রাস্তাটি যেটি আমরা যাচ্ছি এটা নিচু করে করা হয়েছে। এভাবে কাজ চলছে তাতে মনে হচ্ছে 2024 নিশ্চয়ই এই রাস্তাটি কমপ্লিট হয়ে যাবে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হরিণখোলা যে টোল ট্যাক্সের যে স্টপেজ, সেই স্টপেজে। তো দেখুন এখানে কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে, এখানে কিন্তু যারা আগে এসেছেন এখন এলে চিনতে পারবেন না, এই জায়গাটি গর্ত করে এই জায়গায় একটি পাইপ দেওয়া হচ্ছে। তো আমরা হরিণখোলা টোল ট্যাক্স পেরিয়ে আমরা যাচ্ছি ঠিক এই জায়গাটি, দেখুন পাইপ দেওয়ার কাজ চলছে, গর্ত করা হয়েছে এবং এখানে পাইপ দেওয়ার কাজ চলছে। তো এই জায়গাটি দিয়েই কিন্তু আগে বাস যেত, এখন আমরা নতুন রাস্তাটি দিয়ে যাচ্ছি এবং এই পুরাতন রাস্তাটি কিন্তু ফিলিং করা হচ্ছে। এবং দেখুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মুন্ডেশ্বরী নদীতে উঠছি, এবং ওঠার মুখে যে নতুন ব্রিজটি হচ্ছে সেটি কিন্তু ফিলিং করার কাজ চলছে। এই ব্রিজটি যখন তৈরি হয় তখন কিন্তু আমরা এই ব্রিজে উঠে দেখিয়েছি, এখন দেখুন এই ব্রিজের সঙ্গে যে রাস্তার যে সংযোগকারী জায়গা সেটি ফিলিং করা হচ্ছে, এবং ব্রিজের কাজও সম্পূর্ণ হয়ে গেছে। যদিও ব্রিজের যে সাইড ওয়াল সেটির কাজ চলছে, নিচে দেখুন নীল রঙের জল দেখতে পাচ্ছেন, এবং সাইড ওয়ালের কাজ কিন্তু পুরো দমে চলছে, এবং মিস্ত্রিরা সেই কাজ কিন্তু পর্যায়ক্রমে করে যাচ্ছেন, আর খুব সামান্য অংশ বাকি আছে। তো আমরা এখন পুরাতন সেতুটি দিয়ে যাচ্ছি, এবং নতুন সেতুতে কিন্তু কাজ চলছে। এই জায়গায় এসে দেখুন সেতুটি শেষ হয়েছে, এবং আমরা নতুন রাস্তাটি দিয়ে যাচ্ছি, পুরাতন রাস্তাটি কিন্তু ডান দিকে পড়ে রয়েছে যেটি দিয়ে এতদিন যাতায়াত করা হতো, এখন কিন্তু আমরা নতুন যে রাস্তাটি তৈরি করা হয়েছে ব্রিজ সংলগ্ন সেই রাস্তাটি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাস্তাটি কিন্তু যথেষ্ট উচ্চতা পেয়েছে এবং খুব সুন্দর করেই তৈরি করা হয়েছে দেখে যা মনে হচ্ছে, এবং এইটি হলো সেই ওয়েটিং রুম, দেখুন যেটি তৈরি হয়ে গেছে সেই ওয়েটিং রুম, এবং এটি হলো সেই KCC কোম্পানি যারা তৈরি করছে এই রাস্তাটি, তাদের অফিস অর্থাৎ স্টক রুম বলতে পারেন। এই জায়গা থেকে সমস্ত মাল কিন্তু সাপ্লাই করা হয়, এটি হলো KCC কোম্পানির অফিস যেটি হরিণখোলাতে অবস্থিত। এই অফিসটি অতিক্রম করার পরে এই ব্রিজটি অতিক্রম করলাম, এবং এখানে একটি ধর্মীয় আস্থানা আছে, তো সেই জায়গাটি কিন্তু বেশ উঁচু করে করা হয়েছে, এবং এখানে ফোর লেন রাস্তাটি তৈরি হচ্ছে, অর্থাৎ এই জায়গাটি একটুখানি খারাপ আছে। সোদপুর ঢোকার মুখে যে ব্রিজটি সেইটি অতিক্রম করছি, এবং আগেও দেখিয়েছি এই ব্রিজটি পেরিয়ে এই বাঁ দিকে এখানে কৃষকদের হাট বসে,
সকালের দিকে পাইকারি বিক্রি হয় এই জায়গাটিতে, এবং এখানে কিন্তু আর কোনো কাজ হয়নি, এই জায়গাটি অবধি কাজ হয়, কিন্তু এই জায়গাটি আর কোনো কাজ হয়নি। ঠিক আমরা ঢুকছি সোদপুর যে বাস স্ট্যান্ড, দেখুন সোদপুর বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছি, এবং বাঁ দিকে যে টকিপুর, যে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত রেল লাইনের টকিপুর স্টেশন, এখান থেকে যাওয়া যায় সোজা এই রাস্তাটি ধরে, আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে যেটি দেখা যাচ্ছে পুরাতন দোকানগুলি আছে, পুরাতন রাস্তাটি ঠিক যেমন আছে ঠিক তার ওপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে কিন্তু কোনো কাজ হয়নি এই সোদপুর যে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তো সামনের দিকে এগিয়ে গেলে আমরা এই জায়গাটি থেকে দেখতে পাচ্ছি কিন্তু এখানে কাজ হয়েছে এবং রিটেনিং ওয়াল হচ্ছে এবং এখানে বালি ফিলিং করা হচ্ছে। আমরা পুরাতন রাস্তাটি দিয়ে যাচ্ছি, নতুন রাস্তাটি কিন্তু ঠিক এইভাবে তৈরি করা হচ্ছে এবং এখানে কিন্তু দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে, খুব দ্রুততার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই পোলটি হয়েছে এবং সামনের দিকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোর লেন রাস্তাটি কিন্তু প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে, মাঝে ডিভাইডারে কিন্তু মাটি দেওয়ার কাজও হয়েছে। এবং এখানে যে স্টোরটি আছে সেই স্টোরটি পেরিয়ে এই জায়গাটি দেখুন বাঁ দিকের রাস্তাটি কিন্তু পিচ দেওয়ার কাজ চলছে এবং এই পোলের ওপর দিয়ে যে নতুন রাস্তাটি হচ্ছে সেখানে কিন্তু বালি ফিলিংয়েরও কাজ চলছে। এখানে কিন্তু খুব কাজ লক্ষ্য করার মতো, এখানে চোখে পড়ছে কাজের দ্রুততা এবং দেখা যাচ্ছে এখানে খুব ভালো কাজ হচ্ছে। তো আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলে দেখতে পাচ্ছি এই জায়গাটিতে কিন্তু আগেই রিটেনিং ওয়াল এবং বালি ফিলিং করা হয়েছিল। এটি হচ্ছে পুরসুরা যে বিডিও অফিস, সেই পুরসুরা বিডিও অফিস পেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে কিন্তু আগেই কাজ করা হয়েছিল সেই জায়গাটি। পুরসুরা বিডিও অফিস ছাড়িয়ে সামন্ত রোডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, দেখুন এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে এবং রিটেনিং ওয়ালের কাজ কিন্তু এখানে চলছে এবং বালি ফিলিংয়ের কাজও এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে। তো 2024 সালে নিশ্চয়ই এই রাস্তাটি তৈরি হয়ে যাবে। আমরা ঠিক সামন্ত রোডের আগে যে ব্রিজটি তৈরি হয়েছে সেই জায়গায় আছি এবং এখানে ফোর লেন রাস্তার কাজ চলছে, আমরা যদিও পুরাতন রাস্তাটি দিয়েই যাচ্ছি এবং মাঝে যে ডিভাইডার সেটির কাজও কিন্তু হয়েছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি যে সামন্ত রোড, সেই সামন্ত রোড বাস স্ট্যান্ড। বন্ধুরা, সামন্ত রোড বাস স্ট্যান্ড পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। তো দেখুন আমরা সামন্ত রোড পেরিয়ে সামনে এসেছি এবং এখানে একটি আন্ডার ভেহিকেল পাসিং আছে। মোট 16 কিলোমিটার রাস্তায় দুটি আন্ডার ভেহিকেল পাসিং আছে, কাবলেতে একটি এবং এখানে একটি। তো এখানে রিটেনিং ওয়ালের কাজও চলছে এবং আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবো সেই দামোদর নদের ওপর যে ব্রিজটি আছে, তো সেই ব্রিজটি যখন তৈরি হয় সে দৃশ্য আপনাদের দেখিয়েছি। এখন ব্রিজটি কমপ্লিট হয়ে গেছে এবং ব্রিজ সংলগ্ন যে রাস্তাটি সেটিও বালি ফিলিং করার কাজ হয়ে গেছে এবং সামনের দিকে একটুখানি পিচ দেওয়া হয়েছে। তো আমরা এসে পৌঁছেছি সেই 16 কিলোমিটার রাস্তার অন্তিম লগ্নে, আমরা যাচ্ছি পুরাতন ব্রিজটি দিয়ে। তো আমাদের সঙ্গে থাকবেন, আজকের উপস্থাপনাটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করার কথা বলবেন। আর চ্যানেলটিকে আপনারা প্রচুর প্রচুর সাপোর্ট করছেন, এইভাবে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।